কোভিডে সলনি করেছে বহুতের জীবন জীবিকা। উবের চালক এতিয়া কাঠফুলার খেতে ব্যস্ত, স্কুলের বাহন চালক ব্যস্ত হয়ে পড়েছে কুটির শিল্পর কামত। বাঁহ বেতর বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকার অন্য পথ বাঁচিবলগা হয়েছে নামটির ত্রৈলোক্য নাথ নামের লোকজনে। উত্তর গুয়াহাটির পরাগ দাসে করা কাঠফুলার খেতিয়ে লাভ করেছে সমাদর। কোভিড কালে সলনি করেছে বহুতরে জীবন আর জীবিকার। কোভিডর দ্বিতীয় লহরত স্তব্ধ হয়ে পড়েছে গুয়াহাটি মহানগরের ক্যাব চালক সকলের জীবন। কিন্তু কেবল সময়ের উপরতে সকলো দুঃখ জাপি নিদি জীবিকার অন্য পথ বাছি লৈছে এজন উবার চালকে। মহানগরত উবারর গাড়ি চলায় উপার্জনের পথ বাছি লওয়া উত্তর গুয়াহাটির পরাগ দাস এতিয়া ব্যস্ত কাঠফুলা খেতিত। গাড়িও চলাব নোৱাৰা হৈ গলো, গাড়ির ইএমআইও দিব নোৱাৰা হৈ গলো, যি অলপ পয়সা আছিল তাতে ওয়াইফর করোনা হল, তাতে পয়সাখিনি মানে যি আছিল জমা যদি গোটেই শেষ হয়ে গেল। এনেকে দেউতাই মোক মানে এখন এখন ফার্ম খুলি দিলে, এতিয়া মই মানে ফার্মতেই লাগি আছো আর ব্যবসায়তো ভালেই হয়েছে, মানে আপনার মূলধনও কম লাগে আর উৎপাদনও বেশি হয়। সেইমতে ইয়াতে আইআইটিত মানে ডেলিভারিও হয়ে যায়, আইআইটিতে বা দোকান বাজার। তুমি নিজে বিক্রি করা? হয় হয়, মই নিজে বিক্রি করো। কোভিড কালে দিছে নতুন নতুন জীবিকার সন্ধানও। সৌ সিদিনালৈকে স্কুলের গাড়ি চলাই উপার্জন করে আছিল নামটির ত্রৈলোক্য নাথ নামর এইজন ব্যক্তিয়ে। কিন্তু স্কুলের গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়াত এইজন গাড়ি চালকে নিজের সৃষ্টিশীল কামর মাজেদিয়ে বিচারি পাইছে ধন অর্জনের নতুন পথ। আসলতে সময় উলিয়াই উলিয়াই মানে আজরি সময়তে করো, এইটুকু লই পেলায় মানে আসলে নো, মানে যেহেতু গাড়ি চালক আসিল, গাড়ি চলাই থাকার মাজত তার মাজ যে আজরি সময় সেই আজরি সময়খিন ব্যস্ততার কারণে প্রথমে মানে করেছিল, আর তো বর্তমানে মোট হাতত এই বস্তুটা আছে, মানে করে আছো বর্তমানে জড়িত হয়ে আছো। উত্তর গুয়াহাটির পৰা দিগন্ত বৰদলৈ আৰু নামটিৰ পৰা সত্যজিৎ নাথ, নিউজ লাইভ।